কোর্টে গঙ্গারামপুর ব্লক অফিসের খাদ্য দপ্তরে চুরির ঘটনা, চাঞ্চল্য ব্লক অফিস চত্বরে। ঘটনায় চুরি গেছে খাদ্য দপ্তরের দুটি কম্পিউটার, একটি স্ক্যানার, রাউটার ও প্রিন্টার। শহরের মাঝে গঙ্গারামপুর ব্লক অফিসে চুরির ঘটনায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এলাকায়। ঘটনার পরে ঘটনাস্থলে পৌঁছে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে গঙ্গারামপুর থানার পুলিশ। জানা গেছে গত কয়েকদিন ধরে বন্ধ ছিল গঙ্গারামপুর ব্লক খাদ্য দপ্তরের এই দপ্তর। সেই সুযোগকে কাজে লাগিয়ে গতকাল রাতে চোরের দল গঙ্গারামপুর ব্লক অফিসে গ্রিলের দরজা ভেঙে অফিসের দুটি কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার, রাউটার চুরি করে নিয়ে যায়। মঙ্গলবার সকালে ঘটনাটি নজরে আসতেই ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় গঙ্গারামপুর ব্লক অফিস চত্বরে। ঘটনার পর খবর দেওয়া হয় গঙ্গারামপুর থানায়। ঘটনাস্থলে গঙ্গারামপুর থানার পুলিশ পৌঁছে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে। এই বিষয়ে গঙ্গারামপুর ব্লকের বিডিও অঙ্কিত আগরওয়াল জানান, কি জানিয়েছেন তিনি শুনবো আমরা। এর পাশাপাশি পুলিশ তদন্ত করার পর কি জানিয়েছেন তাও শুনে নেব আমরা। গতকাল রাতে আমরা জানতে পারলাম যে এখানে একটা চুরি হয়েছে। আমাদের ইন্সপেক্টর ফুডেন সাপ্লাই ইনচার্জ যিনি রয়েছেন, উনি আজকে জানালেন যে গঙ্গারামপুর ফুডেন সাপ্লাই দপ্তরে গতকাল রাতে চুরি হয়েছে। সেখানে চোরেরা কম্পিউটার, তার সঙ্গে স্ক্যানার, ওয়াইফাই রাউটার এবং যাবতীয় অন্য কিছু জিনিস সাইডে নিয়ে গেছে, সেটা আমরা জানতে পাই। এবার দেখা যাক, আমরা পুলিশকে রিপোর্ট করেছি, পুলিশ নির্দিষ্ট নিজের কাজ করবেন অবশ্যই। আমরা আশা করি চোরেরা শীঘ্রই ধরা পড়বে। গতকাল রাতে আমরা আপনারা শুনলেন এই ব্লকের গঙ্গারামপুর ব্লকের বিডিও অঙ্কিত আগরওয়ালের বক্তব্য। আমরা শুনবো যে পুলিশ প্রাথমিক তদন্তের পর কি জানিয়েছেন আমাদের প্রতিনিধিকে।